অনিন্দ্যবাবু, এক একদিকে এসএসসি, একদিকে টেট, তারপর আজকে গদির ওপর বিস্ফোরা পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। যদিও এখন সিআইডির হাতে এসেছে তদন্ত, জানি না সিআইডি কতখানি কি বার করতে পারবে, নাকি আবার এরকম এসএসসির মতো শুনতে হবে যে কোনো উত্তরপত্র নেই, সব নষ্ট হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, হারিয়ে গেছে, কোনো ডেটা নেই। যদি সিআইডি তদন্ত করতে পারেও, যদি সঠিক সমস্যা কোথায়, কেন পিএসসিতে বারবার প্রশ্নপত্র লিক হয়েছিল, যদি বাইরে সামনে আসেও, তাহলেও সেটাও তো পিএসসিটাও তো থমকে গেল। একটার পর একটা সরকারি চাকরি হয় থমকে যাচ্ছে, না হয় সেখানে দুর্নীতির অভিযোগ, না হয় নিয়োগে দেরি, প্রত্যেক ক্ষেত্রে, অর্থাৎ সরকারি চাকরি একটা বিশাল বড় জায়গা শূন্যতা, শুধুমাত্র শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে, আরো বেশি বেকারের সংখ্যা বাড়ছে। না, ঠিকই বলেছেন আপনি, পিএসসি নিয়ে যেটা বলছেন, রাজাশেখর মান্থা সিআইডিকে দায়িত্ব দিয়েছে, সিআইডিকে বলেছেন 22 মে'র মধ্যে রিপোর্ট দিতে, তো ওনারা তদন্ত করুন। কিছু সমস্যা হয়েছে বলে অভিযোগ আছে যে কোশ্চেন লিক হয়ে গেছে। এখন দেখুন, এটা প্রথম যে কোশ্চেন লিক হয়েছে তা নয় বা হওয়া উচিত সেটাও আমি বলছি না, এর আগেও অনেক ক্ষেত্রে হয়তো হয়েছে। তো রিপোর্টটা দিক 22 তারিখে, তারপরে নিয়ে এটা নিয়ে আলোচনা করা যাবে কে কী করেছে না করেছে। এখন ব্যাপার আপনি যেটা বলছেন, ফল প্রকাশ তো স্থগিত হয়ে গেল। দেখুন, যদি আমরা নিঃসন্দেহে পরে আলোচনা করব, পরে তো আলোচনা করেই যাই, মানে আলোচনাই চলে যায় শুধুমাত্র আমাদের। যখন একটা তদন্ত চলছে, ফল প্রকাশ তো দেরি হবেই। যখন একটা তদন্ত সিআইডিকে দেওয়া হয়েছে, 22 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, এটা দিয়ে তো কিছু করার নেই। কিন্তু যেটা অনিন্দ্যবাবু, তদন্ত তখন চলে যখন দুর্নীতির অভিযোগ আসে, যেখানে দুর্নীতির অভিযোগ আসে না সেখানে তদন্ত হয় না। শুনতে আপনাদের খারাপ লাগলেও বাম আমলে কটা তদন্ত হয়েছে? আমি বলি আপনাকে, বাম আমলে অনেক তদন্ত হয়েছে। আপনারা বলবেন অনেক অনেক চিরকুটে চাকরি হয়েছে, অনেক 2 নম্বরে চাকরি হয়েছে, আপনারা বলবেন, কিন্তু এরকম মাস যা কিছু হয়ে থাকলেও এইভাবে রাস্তায় হাজার হাজার ছেলেমেয়েরা বসে থেকেছে, দিনের পর দিন কান্নাকাটি করেছে, মাথা কামিয়ে ফেলেছে, দণ্ডি কাটছে, এই ছবি আপনি দেখেছেন কি, মনে আছে কি আপনার? আমি এরকম, আপনি এই স্টেটের যদি কথা বলেন একরকম, ভারতের কথা বললে একরকম, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, আমরা বাংলার ছেলেমেয়েরাই, আমরা তো সেটের কথাই বলবো না। আমি ভারতের ছেলে, আমি ভারতবর্ষটাকে মনে করি আমার দেশ, আমি একটাই দেশ, একটাই, তার মধ্যে পশ্চিমবঙ্গ, আমি সংকীর্ণভাবে দেখি না। তবে যেটা বলছেন আপনি যে এসএসসি আর যেটা কালকে মানে রায় দিয়েছেন, সেক্ষেত্রে দেখুন সবাই যে দুর্নীতিগ্রস্ত অবস্থায় চাকরি পেয়েছেন তা তো নয় তো, এবং তার নয় তো, আমার সেক্ষেত্রে তো প্রশ্ন, তাহলে যোগ্যদের চাকরিটা গেল কেন? যোগ্য, যোগ্য কে, অযোগ্য, এটা কমিশন বলতে পারলো না কেন এতদিন ধরে? দেখুন, কোথায় গেল উত্তরপত্রগুলো? সেটাই বলছি, এতগুলো ছেলেমে পরীক্ষা দিল, সেই আনসার শিটগুলো কোথায় গেল? সেটাই আপনাকে বলছি, এই তদন্তটা করতে বোধহয় সিআইডি এসেছিল 2021, আমি যদি খুব ভুল না করি। তাহলে এতদিন ধরে ওনারা এসেছিলেন, সিবিআইকে দেওয়া হয়েছিল তদন্তটা করার জন্য, এবং কোথায় দুর্নীতি হয়েছে সেইটা বার করার জন্য, তারা ফেলিওর হয়েছেন, তারা তদন্ত সেইভাবে করতে পারেনি। উদাহরণস্বরূপ তারা বলছেন আমরা এই ডেটা পাইনি, ওই সহযোগিতা পাইনি, এটা পেতে পারিনি, ওটা পেতে পারিনি। ওনাদের ডাকা হয়েছিল এটাই যে কোথায় দুর্নীতি হয়েছে সেইটা বার করার জন্য, ওনাদের দায়িত্ব ছিল। আলটিমেটলি কী হলো, 10টা লোকের জন্য এতগুলো লোকের চাকরি চলে গেল, সেইটা কোথায় একটা যেন মনে হলো আমার ঠিক হলো না। আমাদের আস্থা আছে আইন ব্যবস্থার ওপর, নিঃসন্দেহে আস্থা আছে, আমি বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু কিছু কিছু রায়ের ক্ষেত্রে দেখা গেল, এই আজকে আমি দেখছিলাম ছেলেমেয়েগুলো কাঁদছে বসে আছে, দাদা যোগ্যতা সম্পন্ন হয়েও চাকরিটা তাদের চলে গেল। আফসোস হচ্ছে আপনারা এতদিন বাদে দেখতে পেলেন যে ছেলেমেয়েরা কাঁদছে, আর আমরা লাস্ট 3 বছর ধরে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা কাঁদছে। আর আর রইলো উত্তরের বিষয়, হ্যাঁ বিমল শঙ্করানন্দ হাত তুলছেন, ওনার কাছে আসবো, আমি এটুকু বুঝে পেলাম না যে কে যোগ্য কে অযোগ্য এটা বলার দায়িত্ব যাদের ওপর ছিল সেই কমিশন, আজ পর্যন্ত কেন একটা উত্তরপত্র দিতে পারলো না? কি করে সমস্ত উত্তরপত্র নষ্ট হয়ে গেল? কি করে সমস্ত ডেটা পেন ড্রাইভ থেকে নষ্ট হয়ে গেল? কি করে গাজিয়াবাদে গিয়ে প্রশ্নপত্র পাওয়া গেল? কি করে যে কটা খাতা পাওয়া গেল সেখানে 100, 109, 108 পাওয়া গেল? কি করে শূন্য খাতা, সাদা খাতায় লোকে পাশ করে চাকরি পেয়ে গেল? এর উত্তরগুলো আজ পর্যন্ত পাওয়া যায়নি। আপনি বলছেন কোথায় দুর্নীতি, সিবিআই দেখিয়ে দিয়ে আমি কালকে পুরোটা পড়লাম, এবং পড়ে মনে হলো কোন একটা হরর স্টোরি পড়ছি। কেন আমি ছত্রতে নিজে একবার পড়ে দেখবে, কোন সরকারের অধীনে এরকম দুর্নীতি হতে পারে, এরকম পরিকল্পিত দুর্নীতি আমি আমার জীবনে দেখিনি, আমি সত্যি আমার জীবনে দেখিনি।
অবিলম্বে এই সরকারটা কি করেন, এদের কি সামান্যতম লজ্জা নেই যে ক্ষমতায় আছে এরা? এই সুকুমার রায়ের খুড়োর কলে বলল একটা ছিল না যে সামনে মিষ্টি নিয়ে দৌড়াবে, এবার এই সবকটা তৃণমূল লোকেদের বা এই দুর্বৃত্তদের সমর্থক হয়ে যারা আসে তাদের আমার ইচ্ছে করছে সামনে আরেকটা খুড়োর কল টাইপের আয়না ঝুলিয়ে দিতে, যে একটা মুখটা দেখুক। মানে দেখলে না থরে, মানে আমার মনে হয় থরথর করে কেঁপে উঠবে যে কিরকম একটা ভয়াবহ দুর্বৃত্তদের হাতে এই রাজ্যটা চলে গেছে। একদম দুর্বৃত্ত এরা, এদের সামান্যতম মান সম্মান লজ্জা বোধ কিচ্ছু নেই, দয়া মায়া নেই। যেরকম সেই রায় একটা জায়গায় বলা আছে যে যারা চাকরি চাইছে যোগ্য প্রার্থী এই স্কুল সার্ভিস কমিশন এবং সরকার যেন তাদের শত্রু ভেবে নিয়েছে, তারা তো শত্রু নয়, তারা যোগ্য চাকরি পেয়েছে, তাদের সঙ্গে শত্রুর মতো ডিল করছে। আর কি অদ্ভুত, একটা সংস্থাকে এরা কোনো নিয়ম না মেনে টেন্ডার মেরে দিল, সেই সংস্থা আরেকজনকে টেন্ডার দিয়ে দিল, সে এসে স্কুল সার্ভিস কমিশনের ভেতরে বসে সব স্ক্যান করতে শুরু করলো। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছেন ওই সংস্থা তার নামটা শুনিনি তো, তারা আমার অফিসে, মানে চেয়ারম্যান নিজেই জানে না, তিনি জানেন না, তারা অফিসে বসে টেন্ডার দেওয়া হয়েছে, আরেকজনকে টেন্ডার দিয়েছে, সে আবার না না স্কুল সার্ভিস কমিশনে বসে সে স্ক্যান করেছে সেটা জানে না, স্কুল সার্ভিস কমিশন বলছে আমি জানি না তো। আমার মনে এইগুলো শুধুমাত্র যারা প্যানেলে আসছে, শুধু এটা আমি বলবো, কথা বলবো, এটা কিন্তু অপদার্থতা নয়, তারা নরমাল রাজ্যের মন্ত্রীরাও কেউ জানে না, ক্রিমিনাল নেগলিজেন্স, এটা ক্রিমিনাল নেগলিজেন্স। আর দ্বিতীয় কথা, কেন এতগুলো লোকের চাকরি বাতিল করতে হলো? মাননীয় বিচারপতিরা ছত্রে ছত্রে বলে দিয়েছেন যে আমাদেরও খারাপ লাগছে, এতগুলো লোক যারা এদের মধ্যে অনেকেই যোগ্য তার সঙ্গে চাকরি পেয়েছিল, এসএসসিকে বারবার বলা হয়েছে যে কারা কারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, কারা কারা অযোগ্য তুমি বেছে দিয়ে যাও, ফেল করেছে, কোর্ট কি করবে, কোর্ট কিচ্ছু করার নেই। সুতরাং স্বর্ণালী, আমার ধারণা এটা হচ্ছে স্বাধীনোত্তর যুগের বৃহত্তম কেলেঙ্কারি, এত বড় কেলেঙ্কারি। আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, 38 বছর ধরে অধ্যাপনা করছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, এই পলিটিক্যাল সায়েন্সের খবর রাখি, রাজ্য রাজনীতি দেশের রাজনীতির খবর রাখি, কিন্তু তার আমি অন্তত আমার জীবনে এই কেলেঙ্কারি কোথাও দেখিনি। না শুধু এখানেই শেষ নয়, একবার অর্চর কাছে আসবো, আরেকটা বলি, এর কাছাকাছি একটা ছিল দুটো, এ কবে তাকে পেয়ে মেরে বেরিয়ে গেছে। একটা হচ্ছে এইচবিটি জেবিটি কেলেঙ্কারি হরিয়ানাতে হয়েছিল 2001 সালে, জুনিয়র বেসিক ট্রেনিং টিচার্স কেলেঙ্কারি, যার জন্যে ওখানকার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 10 বছর জেল খাটতে হয়েছে, তার সঙ্গে যুক্ত ছিল 150 কোটি টাকা।